ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। কেমন আছেন সবাই? আজকের ভিডিও হতে চলেছে কমপ্লিট ইনফরমেশন ওরিয়েন্টেড। লাভা থেকে কোলাখামের রাস্তাটা এমনিতেই জঙ্গলে ঢাকা, একটু কম জনপ্রিয়, তাই ইউটিউব ঘেটেও এই রাস্তার হাল হাকিকাত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই পাওয়া যায় না। দু একটা ভিডিও যে নেই তা নয়, তবে আমি যাত্রা শুরুর আগে যেটুকু তথ্য পেয়েছিলাম সেটা কিন্তু একেবারেই যথেষ্ট মনে হয়নি। তাই ঠিক করেছিলাম নিজেই লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তা নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আপলোড করব, যাতে আমার মতন যারা নিজেরা গাড়ি চালাতে ভালোবাসেন, যারা সেলফ ড্রাইভে কোলাখাম আর ছাঙ্গে ফলস যেতে চান, তাদের বাড়ি থেকে বেরোনোর আগেই এই রাস্তা সম্পর্কে একটা ঝকঝকে পরিষ্কার ধারণা হয়ে যায়। চলুন শুরু করা যাক। লাভা শহর ছুঁয়ে পথ বেঁকেছে কোলাখামের দিকে। লাভা মনাস্ট্রি পাওয়ার 200 মিটার আগেই ডান দিকে নেওড়া ভ্যালি জঙ্গলের দিকে ঘুরেছে পথ। শুরুতেই পড়বে একটা চেকপোস্ট, গাড়ি প্রতি 200 টাকার টিকিট কেটে ঢুকতে হয়েছিল আমাদের। লাভা থেকে কোলাখামের রাস্তা মাত্র 8 থেকে 8.5 কিলোমিটারের মতন, কিন্তু দুঃখের কথা এই 8 কিলোমিটারের মধ্যে সর্বসাকুল্যে 100 মিটার রাস্তাও সুন্দর মসৃণ নয়। শুরুর দিকটা কিছুটা পাকা রাস্তা পাওয়া গেলেও গাড়ির গতি কমে আসবে একটু এগোলেই। পাথরের পাশে পাথর সাজিয়ে এবড়োখেবড়ো পথ, যত এগোবেন রাস্তা যেন তত খারাপ হবে। লাভা থেকে কোলাখামের উচ্চতা কিন্তু অনেকটাই কম, অর্থাৎ এই 8 কিলোমিটার রাস্তায় রয়েছে চড়াই আর উত্তরাই, রয়েছে বেশ কয়েকটা হেয়ারপিন বাঁকও। রাস্তা যেন সেই বাঁকে গিয়ে আরও বেশি খারাপ হয়েছে, পাথরগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে, ভেজা ভেজা পাথরে চাকা স্পিন করবে হামেশাই, অথচ অ্যাক্সিলারেট করা ছাড়া উপায় নেই, নইলে গাড়ি রিভার্সে গড়াবে। কি বলতে চাইছি, যারা গাড়ি চালান তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, স্টিয়ারিংয়ে থাকুক হালকা হাত আর হুড়োহুড়ি না করে একটা স্লো বাট স্টেডি স্পিডে এগোনোটাই এখানে মূল মন্ত্র। এবার অনেকেরই মনে প্রশ্ন, এখানে ছোট গাড়ি আনবেন না বড় গাড়ি? আমি নিজে অবশ্য হ্যাচব্যাক নিয়ে এসেছি, তবে একবারও নিচে টাচ হয়নি, গর্তে আস্তে করে নামিয়ে তারপর গ্র্যাজুয়ালি অ্যাক্সিলারেট করে ওঠালেই সমস্যার সমাধান। চাকা স্কিড করার ইস্যু রয়েছে এখানে, তাই খাদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে এগোতে হবে। বড় গাড়ি আনলে নিচে লাগার সমস্যা একেবারেই থাকবে না, কিন্তু বড় গাড়ির সমস্যা আবার অন্য জায়গায়। এই রাস্তা যে শুধুমাত্র এবড়োখেবড়ো তাই নয়, এ রাস্তা বেজায় চাপা, কয়েকটা জায়গায় গাড়ি গেলে তার পাশ দিয়ে একটা সাইকেলও গলবে না, উল্টো দিক থেকে গাড়ি এলে তাকে পাশ দেওয়ার জন্য ছোট গাড়ির সুবিধে খানিকটা বেশি। তবে এখানে চোখে পড়ল বুলেরো, ইনোভা, স্করপিওর মতন অনেক এসইউভি আর এমইউভি, অর্থাৎ মোদ্দা কথা হলো ছোট হ্যাচব্যাক, সিডান কিংবা বড় এসইউভি যে কোনো গাড়ি এখানে চলতে পারে, শুধুমাত্র স্টিয়ারিং থাক অভিজ্ঞ সারথির হাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেওড়া ভ্যালি জঙ্গলের মাঝখানে, মাঝখান দিয়ে এই রাস্তা,
দুই দিকে পাইনের ঘন জঙ্গল, নেওড়াভ্যালি পাহাড়ের জঙ্গল, তাই এখানে কিন্তু শাল সেগুনের গাছ কম। এই জঙ্গলটা বেশিরভাগটাই পাইনের জঙ্গল দিয়ে ঘেরা। এখানেই পাওয়া যায় বিখ্যাত রেড পান্ডা, নেমে আসে ভালুক, আর সম্প্রতি রয়্যাল বেঙ্গল টাইগার। ভীষণ এক্সাইটিং। পুরো রাস্তাটাই যেহেতু নেওড়া ভ্যালির ভিতর দিয়ে গিয়েছে, তাই পথে পড়লেও পড়তে পারে নানান বন্য জীব, তাই গাড়ি থেকে নামাটা আর নাইট ড্রাইভ এখানে রেকমেন্ডেড নয়। এখানে আসলে সঙ্গে অবশ্যই থাকুক চাকা মেরামতির টুল। গড ফরবিড জঙ্গলের মধ্যে চাকা পাল্টাতে হলে রীতিমতন গা ছমছমে ব্যাপার হবে। রাস্তাটা 8 কিলোমিটার হলেও এটুকু পথ পেরোতে আমাদের সময় লেগেছিল প্রায় মিনিট 40। রইয়ে সইয়ে উঠলে শরীর আর বাহন, এই দুয়েরই মঙ্গল। কোলাখামের রাস্তা কয়েক জায়গায় এতটাই খারাপ যে টিকিট কাউন্টার থেকেই সাবধানে ড্রাইভ করার সাবধানবাণী দিয়ে দেওয়া হয়। কোলাখাম যাওয়ার পথ থেকেই উঁচু পাহাড়ের মাথায় দেখা যায় লাভা শহরের কিছুটা অংশ, সে এক ভারী চমৎকার দৃশ্য। রাস্তা এগিয়েছে মূলত ঘন পাইনের জঙ্গল চিরে, কয়েক জায়গায় রয়েছে ছোট্ট ওয়াটার ক্রসিং, সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। যারা ড্রাইভ করতে ভালোবাসেন কিংবা বাইক রাইড করতে ভালোবাসেন, তারা অবশ্যই আসুন কোলাখাম। এখানে চালানোর অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছে ট্রাভেল উইথ নীলাঞ্জন। আশা করি কোলাখামের রাস্তা নিয়ে একটা ইন ডিটেলস তথ্য দিতে পেরেছি। এর পরেও যদি কিছু জানার থাকে, নিশ্চিন্তে একটা কমেন্ট ছেড়ে দিন কমেন্ট বক্সে, সাধ্যমতন সাহায্য করার চেষ্টা করব, কথা দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করে দিন
পরিচিত কার এনথুজিয়াস্টদের মধ্যে। চ্যানেলে নতুন হলে ট্রাভেল উইথ নীলাঞ্জনকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা চেপে দিতে ভুলবেন না। কিন্তু কোলাখাম আর ছাঙ্গে ফলসের ডিটেল ভিডিও সম্প্রতি পোস্ট করেছি আমার চ্যানেলে, মন চাইলে দেখে নিতে পারেন সেটাও। আশা করি পুরো কোলাখাম ট্রিপ সম্পর্কেই একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। সেখানেই রয়েছে নানান হোমস্টের নাম আর নাম্বার আর খরচ। তাহলে আর দেরি কিসের, বেরিয়ে পড়ুন আর মিশে যান প্রকৃতিতে। ফিরে আসছি একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে, যেখানে থাকবে একটা নতুন বেড়াবার জায়গার ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।